শান্তির প্রিয়, উনি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে উনি প্রশ্রয় দেয় না। এমপি মহোদয়ের একটাই নির্দেশ যে তো এখানে যেন কোনো সংকেত সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, এবং কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় তাহলে সেটার প্রতিরোধ করতে হবে আমাদেরকে। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বসবাস করতে চাই। দয়া করে নূর চেয়ারম্যান সাহেব, আপনার কাছে অনুরোধ, শেষবারের মতন আপনাকে বলে দিচ্ছি, আপনি আমাদের ভূখণ্ডে, আপনি জলমের মাটিতে, আপনি কখনো আর সন্ত্রাসী কর্মকাণ্ড করার চিন্তা করবেন না। আর যদি চিন্তা করেন, আমরা সবাই মিলে আপনার বিরুদ্ধে প্রতিরোধ করে থাকি। মন্ত্রণালয়ের যে বরাদ্দগুলো চেয়ারম্যানের আন্ডারে আছে, উনি সেই বরাদ্দগুলো জনগণের আন্ডারে বন্টন না করে উনি সেটা ওনার মতো করে উনি বিভিন্ন জায়গা বিভিন্ন হয় উনি সেটা নিজের পকেট বাড়ি করে বিভিন্নভাবে। আপনারা অবগত আছেন যে গত বৃহস্পতিবারে আমাদের একজন যুবলীগের কর্মীকে উনি ওনার নিজের অফিসের সামনে, উনি একজন চেয়ারম্যান, উনি নিজের অফিসের সামনে অতিরিক্ত হামলা চালিয়ে তাকে আহত করেছে, এবং তার বাগিনা ভাতিজা, সে একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার অফিসে সবসময় তার ভাতিজা এবং বাগিনা এবং আরও কয়েকজন আছে বহিরাগত, তারা সবসময় তার অফিসে থাকে। তার ইউনিয়ন পরিষদে থাকবে বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা আমরা যতটুকু জানি, কিন্তু বহিরাগতরা সবসময় আমরা যত ঘরে আসছি অত ঘরে দেখছি বহিরাগতরা সবসময় তার অফিসে অবস্থান করে। তো আমরা আজকের এই প্রতিবাদের সময় তার এই অতর্কিত হামলা, তার এই অতর্কিত হামলা এবং এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা এবং অত্যন্ত দুঃখ করে আক্রান্ত মন নিয়ে আমরা আমাদের নৌকা মার্কা চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। উনি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একসময় আমাদের এই জলম বাজারকে লুটপাট করেছে, এবং পরিষদের দায়িত্ব পাওয়ার পর উনি আমাদের এই জলম ইউনিয়নের যত অনুদান, সরকারি অনুদান আসছে, বিশেষ করে সরকারি চাউল ডাউল এবং বিভিন্ন অনুদান আসছে, একটা ইউনিয়ন পরিষদের মধ্যে অন্তত 70 আইটেমের বরাদ্দ আসে, এই বরাদ্দগুলো কোথায় গেছে আমরা কেউ জানতে পারি না। তারপরে গুন্ডা বাহিনী নিয়ে সে পরিষদের মধ্যে একটা অবস্থান নেয়, আমাদের নিরীহ লোকদের উপরে হামলা করে, কোনো কিছু চাইতে গেলে আমাদের লোকদেরকে মারধর করে বের করে দেয়। কয়েকবার হামলা করা হয়েছে আমাদেরকে, উপজেলাতে হামলা করা হয়েছে আমাদেরকে, কুমিল্লাতে হামলা করা হয়েছে আমাদেরকে, জলমবাজারে হামলা করা হয়েছে। আজকে এই মানববন্ধনের সারিতে যারা দাঁড়িয়ে আছে সাধারণ জনগণের সাথে, এখানে মূল দলের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ যুবলীগের সভাপতি সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি, প্রত্যেকটা সংগঠনের নেতৃবৃন্দরা আজকে তার অবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেন? সে তো নৌকার চেয়ারম্যান, তার কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সে একটা দুর্নীতিবাজ, এবং আমাদের মানুষের এই যে সরকার যেভাবে বরাদ্দ দিচ্ছে সবগুলো লুণ্ঠন করে খাচ্ছে তার 4-5 গুন্ডা বাহিনী দিয়ে। আমরা তার এই গুন্ডা বাহিনীর আক্রমণের শিকার হতে হতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সে নৌকার চেয়ারম্যান বিধে আমরা তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ করতে পারিনি, কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে আমরা আমাদের এই অবস্থান পরিবর্তন করে আমরা প্রতিবাদ করতে শুরু করেছি। আর যদি ভবিষ্যতে আমাদের কোনো লোকদের ওপর এইভাবে আক্রমণ করা হয়, আমরা তার কঠিন জবাব দেব, আমরা আমরা তাকে ছেড়ে দেবো না, এটা হতে দেবো না। আমরা কোনো দুর্নীতি পাচ্ছি চেয়ারম্যান আমাদের ইউনিয়ন পরিষদ দেখতে চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা ওনাকে অন্তত কোনো দলে যাতে আর কোনো আশ্রয় প্রশ্রয় না দেয় আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। তার সংগঠন নিয়ে বিভিন্ন জায়গায় লুটতরাজ, চাঁদাবাজি এবং বাজার লুণ্ঠন, এবং মানুষের 10 কেজি চাউলের যে লোভ সামলাইতে পারে না, তার প্রতিবাদে আমরা যা সাধারণ জনগণ আজকে একত্র হয়েছি তাদের ন্যায্য আদায় দাবি পূরণ করার জন্য। তাই আমি সর্বশেষ বলতে চাই, যা কিছু ঘটে গেছে সব কিছুই সবার জানা আছে, তবে এখন আমরা ছাত্রলীগ, যুবলীগ এবং সাধারণ জনগণ, জলম ইউনিয়নের সবাই আমরা রাজপথে নেমে গেছি। এই লুটতরাজকারী এবং সন্ত্রাসবাজী নূর চেয়ারম্যানকে আমরা এই এলাকার দুর্নীতি করতে দেব না। যেগুলো করেছে সেগুলোর জবাব আইন শৃঙ্খলা বাহিনীর কাছে,
দুর্নীতি দমন কমিশনার কাছে এবং আমাদের সরকার দলীয় যত সংগঠন আছে সবার কাছে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় নাসিমুল আলম চৌধুরী নজরুল ভাই কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়নি কখনো আশা করি দেবও না। আমি এমপি মহোদয়ের কাছে আবেদন রাখবো ওনার বিগত দিনের এই কুকর্মের এবং এই গুন্ডা বাহিনীর এবং সেই ভাড়াটিয়া গুন্ডা বাহির থেকে নিয়ে এসে আমাদের এলাকার মধ্যে লুটতরাজ করে এগুলোর প্রতিবাদে আমরা যখন রুখে দাঁড়াবো তখন কেউ কিন্তু পার পাতে পারবে না। আমি একটি কথাই বলতে চাই, এমপি মহোদয় যেন অতি তাড়াতাড়ি এই ইউপি চেয়ারম্যান অফিসের যত খাত আছে সর্বোচ্চ খাতের তদন্ত নিয়ে মানুষের জনগণের নিরীহ মানুষের অনুদানগুলো যেভাবে পাইতে পারে এবং যেভাবে দুর্নীতি করে সে বিভিন্ন ব্যাংক লুটতরাজ করে বিভিন্ন জায়গায় অনুদানগুলো আটকে রেখেছে এগুলো যেন অতি তাড়াতাড়ি তাকে আইনের আওতায় এনে উদ্ধার করা হয়। এর দিকে যদি আর এই নুরু চেয়ারম্যানের ভাড়াটিয়া গুন্ডা কোনোদিন জলম ইউনিয়নের ভিতরে ঢুকে তাহলে আমরা রাজপথে দাঁড়িয়ে তার প্রতিবাদ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রিয় নেতা। দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আমাদেরকে সংবাদ সম্মেলনে আমরা দাঁড়িয়েছি এবং কার বিরুদ্ধে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে আমরা সংবাদ সম্মেলন করতেছি। অত্যন্ত দুঃখের সাথে আপনারা দেখতেছেন দীর্ঘ লাইন আমাদের জলম ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আজকে এখানে উপস্থিত। কার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন, সেই লোকটা হলো আমাদের নুরু চেয়ারম্যান। নুরু চেয়ারম্যান যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য আমরা রাজপথে আজকে নেমে এসেছি। সাধারণ জনগণ নেমে এসেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ নেমে এসেছে। আজকে আমরা তার বিরুদ্ধে এক কাট্টা হয়ে আমরা সবাই এক বাক্যে আমরা পোষণ করতে চাই, নুরু চেয়ারম্যান একজন সন্ত্রাসী, আমাদের আওয়ামী লীগ কর্মীদের উপরে জুলুমকারী এবং আওয়ামী লীগ কর্মীদেরকে বিভিন্নভাবে সে প্রতারিত করেছে, সে নির্যাতিত করেছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বোর্ড অফিসের সামনে আমার এক আওয়ামী লীগ কর্মী, তার নাম ছিল কি, হাসানকে নুরু চেয়ারম্যানের বাগিনা নুরু চেয়ারম্যান সহ মারধর করেছে। এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের কিছু লোক এখানে জখম হয়েছে। জখম করতে গিয়ে আমাদের লোক এবং তার লোক উভয় পক্ষের লোকে আজকে দস্যুতি করে আঘাতপ্রাপ্ত হয়েছে। আজকে সে আমাদের বিরুদ্ধে বোর্ড অফিসের সংবাদ সম্মেলন করেছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা তো এই রাজপথে নামার কথা ছিল না, কেন আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলো? আপনারা নুরু চেয়ারম্যানের অত্যাচার নির্যাতন কীভাবে জলম ইউনিয়ন ব্যবসায়ীদের উপরে করেছে আপনারা তাও দেখেছেন। আমি জলম ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আমার দোকানে ঢুকে তার লোকেরা আমার উপরে নির্যাতন করেছে, আমাকে মারধর করেছে, তার বিচারাধীন এখনও আদালতে রয়েছে। তারপরও সে আমাদেরকে বলে আমাদেরকে দেখে দিবে, দেখে ছাড়বে। আমরা আওয়ামী লীগের লোকেরা এখন তার কাছে ঘৃণার পাত্র, তাহলে সে কীভাবে আওয়ামী লীগের আজকে চেয়ারম্যান? সে তো আওয়ামী লীগের চেয়ারম্যান হতে পারে না, আওয়ামী লীগের চেয়ারম্যান আওয়ামী লীগের উপরে নির্যাতন করতে পারে না। সে আমাদের উপরে নির্যাতন করে নির্যাতন রুলস চালু করেছে, তার কিছু গুন্ডা বাহিনী আছে, গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করতে চায়। স্বয়ং তার বাগিনা এবং ভাতিজা স্বয়ং অস্ত্রের মহড়া জলমবাদের প্রদর্শন করতেছে। আমাদেরকে অনেক নেতা কর্মী আমাকে বলেছে সে অস্ত্রের মহড়াগুলো প্রদর্শন করতেছে জলমবাজারে। তাহলে কিসের আওয়ামী লীগ? সে আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করতেছে। আজকে জামাত বিএনপি জোট সরকারে যদি সে এই কাজ করতো তাহলে আমরা বুঝতাম সে আসলে আওয়ামী লীগের লোক, আসলে সে আওয়ামী লীগের চেয়ারম্যান হতে পারে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মহোদয় প্রশাসন নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান এবং ওসি মহোদয়কে আকুল আবেদন করব, আপনারা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আর না হয় আপনাদের কথা যদি মিথ্যা হয়, প্রত্যেকটি জনগণ এখানে উপস্থিত আছে, জনগণকে আপনারা জিজ্ঞেস করেন আসলে তার কর্মকাণ্ডের অবস্থা কি। এই বলে আমি আমার নেতৃবৃন্দর আজকে প্রতিবাদের ঝান্ডা নিয়ে আজকে জলমবাজারে মানববন্ধনে সামিল হয়েছে। শুধু পূর্ববর্তী বক্তারা আপনাদের কাছে বিশদভাবে ব্যাখ্যা করেছে, আমি শুধু এটুকুই বলতে চাই, নুরু চেয়ারম্যান তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আপনারা নিজেরাও জানেন, সাংবাদিক ভাইয়েরা জানেন, প্রশাসনের লোকজন সবাই আপনারা জানেন। আজকে শুধু এটুকুই বলতে চাই, সে নৌকা মরকার প্রার্থী হয়ে সে চেয়ারম্যান হওয়ার পর জলম বাজারে লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে চালাচ্ছে, জলমবাজারের ব্যবসায়ীরা আজকে রাস্তায় বসে গেছে। তারা শুধু আমাদেরকে একটা কথাই বলে, ভাই আমরা জলমবাজারে ব্যবসা করে আমাদের বউ বাচ্চা আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদেরকে চলতে অনেক কষ্ট হয়,
কিছুদিন পর পরেই নুরু চেয়ারম্যানের গুন্ডা বাহিনী এবং তার আত্মীয় স্বজনরা এই জলম বাজারে ঢুকে লুটতরাজ করে মানুষের দোকান থেকে জোর করে আপনার সদাই নিয়ে যায় এবং মানুষের দোকান থেকে জোর করে যদি সদাই না দেয় তার উপরে অত্যাচার করা হয়, তার উপরে নির্যাতন করা হয়। আপনারা জানেন এই নুরু চেয়ারম্যান কিছুদিন আগের কথা বলি, কিছুদিন আগে সে যখন চাল চুরিতে ধরা পড়ল তখন আমাদের পাঁচ নম ওয়ার্ডের সভাপতি উসমান গনি এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ এবং আমাদের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাউসার ইঞ্জিনিয়ার কাউসার সহ তারা টিউনু সাহেবের অফিসে একটা প্রতিবেদন দেওয়ার জন্য তারা গিয়েছিল। কিন্তু সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই অবগত আছেন, তাদেরকে যেভাবে বরুড়া উপজেলার সামনে তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, পিটানো হয়েছে, মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা তার বিহিত ব্যবস্থা আজকে বরুড়ার জনগণ এবং জলমের জনগণ আজকে তার একটা বিহিত ব্যবস্থা চাই। আপনারা জানেন পূর্ববর্তী বক্তা বলে গেছেন আহসান আমাদের যুবলীগের একনিষ্ঠ কর্মী এবং সে সবসময় রাজপথে থাকে, তাকে ফোন করে বোর্ড অফিসের সামনে নিয়ে তার আত্মীয় স্বজনরা তাকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে মেরেছে, নুরু চেয়ারম্যান ভিতর থেকে বেরিয়ে এসে তার উচিত ছিল যেহেতু সে চেয়ারম্যান এবং সে মুরব্বী এবং তার উচিত ছিল তাদের বিষয়টা শুনে সে সমাধা করার, সে এটা না করে কি করেছে, এই আহসান ছেলেটাকে বেদম প্রহার করেছে, কিল ঘুষি লাথি উস্কা এবং তাকে শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব নিজের কোমরের থেকে সুইচ গিয়ার বের করে তাকে স্টেপ করতে গিয়েছিল। অরুণ নামে ছেলেটা যদি তাকে না বাঁচাতো তাহলে আজকে হয়তো আমরা আহসানকে আমরা এখানে দেখতে পেতাম না, সে হয়তো দুনিয়া থেকে। আমরা আজকে আমাদের প্রতিবাদ এটুকুই, আমরা জলমবাজার এবং জলমের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এখানে আমরা শান্তিতে বসবাস করতে চাই, ব্যবসায়ীরা শান্তিতে বসবাস করতে চায়। আপনারা জানেন সেদিন তারা এভাবে অত্যাচার করার পর আমাদের কিছু সংখ্যক নেতাকর্মীদের সাথে যখন তর্ক বিতর্ক হওয়ার পর তারা যখন আগ্রে অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করে তখন আমাদের সাধারণ জনগণ এবং দোকানদারেরা এবং সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রুখে দাঁড়ায় তখন তারা প্রাণের ভয়ে এলাকা থেকে চলে যায়। এলাকা থেকে চলে যাওয়ার পর রাত 10টার সময় 2-3টা মাইক্রো নিয়ে অস্ত্র নিয়ে তারা জলমবাজারে প্রবেশ করে মনে মিনিমাম 30টা তারা ফাঁকা গুলি ছুড়ে এবং খুকার শ্বশুর বাড়ি আমাদের শহীদ বেয়ের বাড়িতে সে যায়। যাওয়ার পরে তাদেরকে খুশ করে এবং তাদের বাড়িতে ডাকাতি করে এবং তাদের গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে যায় এবং নগদ অর্থ নিয়ে যায়, কারণ শহীদ বেয়ের ছেলেটা বিকাশের ব্যবসা করে, তার কাছে সবসময় টাকা থাকে, এবং তাকে বেদম প্রহার করে। আমরা আজকে জলমবাসী, জলমের লোকজন এবং সর্বস্তরের লোকজন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ চাই এবং প্রতিবাদ করছি এবং আপনারা সবাই মিলে এই চেয়ারম্যানকে আমরা আজকে থেকে জলমে অবাঞ্ছিত ঘোষণা করলাম। জলমের মাটিতে সে আর ঢুকতে পারবে না এবং তাকে ঘোষণা করলাম। আমরা সহ্য ধরেছি, ধৈর্য ধরেছি, কিন্তু বারবার করে সে এবং তার ভাতিজা কোমরে রিভলভার নিয়ে শটগান নিয়ে আমাদের নেতাকর্মীদেরকে প্রদর্শন করে আমরা ধৈর্য ধরতে আমাদের দয়াল পিঠ থেকে গেছে। আমরা এখন যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমরা প্রতিবাদের ভাষা হবে আমাদের শান্তিপ্রিয় প্রতিবাদের ভাষা। আজকে আমরা মানববন্ধন করেছি, মানববন্ধন গণতন্ত্রের জন্য একটা প্রতিবাদের ভাষা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা শান্তিতে বসবাস করতে চায়। তার অত্যাচার, নির্যাতন এবং তার গুন্ডা বাহিনীকে আমি সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে আমি জানাতে চাই, তারা যেন আর জলমের ভূখণ্ডে যেন তারা প্রবেশ না করে। যদি তারা জলম ভূখণ্ডে প্রবেশ করে, যদি এখানে সাধারণ জনগণ যদি তাদের প্রতিরোধ করে তাহলে আমাদের কিছু বলার থাকবে না। আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি শুধু এটুকুই মেসেজ আমি দিতে চাই
আমাদের জনগণকে আমরা সবাই ধৈর্য ধরেছি, আমরা এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কেউ কোনো বহিরাগত গুন্ডা যদি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, জলম ইউনিয়নে প্রবেশ করে, তাহলে যা হবার তাই হবে, এই সেটার লায়াবিলিটি এই নুরু চেয়ারম্যানকে নিতে হবে। আমি আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, এই এখানে আমি যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন একটা ভিট বরাদ্দ দেওয়া হয়েছিল আমাদের আওয়ামী লীগের অফিসের নামে, এবং এই ভিটটা আমি যখন চলে যাই তখন এই ভিটটা তার ভাই বড় ভাইয়ের নামে এই ভিটটা আমি রেজিস্ট্রেশন করাই, করে আমি বাইরে চলে যাই, কিন্তু এসে শুনি যে তো এই ভিটটা পর্যন্ত সে বিক্রি করে আওয়ামী লীগের অফিসটা, আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের অফিস বিক্রি করে তার ভাই সহ সে এটা আত্মসাৎ করেছে। আমরা তারও প্রতিকার চাই। সুপ্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপ্রিয়, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করব না, আমরা সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমরা পরিচ্ছন্ন সুস্থ এবং সুশৃঙ্খল একটা রাজনীতি আমরা এখানে করতে চাই। আমরা কোনো সন্ত্রাসীকে আমরা প্রশ্রয় দেব না, আমরা নিজেরাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হব না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যারা আছেন আমরা এখন একটা মিছিল করব, উত্তর বাজারে যাব, উত্তর বাজার থেকে দক্ষিণ বাজারে বাস স্ট্যান্ডে যেয়ে আমাদের কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করব। আমি ধন্যবাদ জানাতে চাই যে বড়া উপজেলা থেকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। পুলিশ প্রশাসনকে, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে না খেয়ে এখন পর্যন্ত তারা অতন্ত্র প্রহরীর মতন তারা জলম শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা পাহারা দিচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে টিউনু মহোদয়, জেলা প্রশাসককে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা কুমিল্লা জেলার আছেন তাদেরকে আমি শুধু এটুকুই বলতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।